প্রিয় দর্শক মণ্ডলী, যারা অত্যাধিক লেখালেখি করে তাদের একটি আঙুলে রোগ হয়ে থাকে, তা হচ্ছে তাদের আঙুল শক্ত হয়ে যায়, তারা যখন লিখতে যায় আঙুলে ব্যথা করে, আঙুল আড়ষ্ট হয়ে যায়, এই রোগটিকে রাইটার্স ক্র্যাম্প বলা হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিপাখানা ইউটিউব চ্যানেল, আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরি। আজকে এই ভিডিওতে আমি রাইটার্স ক্র্যাম্প কি, রাইটার্স ক্র্যাম্পের কারণ, লক্ষণ আর এর কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, দেখা দেয় যারা অত্যধিক লেখালেখি করে, লেখক রাইটার্স, তারা লিখতে 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 তাদের আঙুলে দেখা দেয় যে তাদের আঙুল আড়ষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, যখনই লিখতে যায় তখনই তাদের আঙুলে ব্যথা করে, তারা ঠিকঠাকভাবে লিখতে পারে না, এই ধরনের রোগটিকে বলা হচ্ছে রাইটার্স ক্র্যাম্প। এই এই রাইটার্স ক্র্যাম্পকে হ্যান্ড ডিস্টোনিয়াও বলা হয়ে থাকে। এই রাইটার্স ক্র্যাম্প বা হ্যান্ড ডিস্টোনিয়া কেন হয় তার কারণ সম্বন্ধে প্রথমে আলোচনা করা যাক। এই রাইটার্স ক্র্যাম্প হওয়ার যে প্রথম কারণ তা হচ্ছে নার্ভের সমস্যা, নার্ভের দুর্বলতা। নার্ভের সমস্যা বা নার্ভের দুর্বলতা যদি হয়ে থাকে তার ফলে রাইটার্স ক্র্যাম্প হয়ে থাকে। দ্বিতীয় যে কারণ তা হচ্ছে মাসকুলার টিস্যুর দুর্বলতা বা উইকনেস বা সমস্যা। মাসকুলার টিস্যু অর্থাৎ মাংসপেশি যদি দুর্বলতা হয়ে থাকে তার ফলেও রাইটার্স ক্র্যাম্প হয়ে থাকে। তৃতীয় যে কারণ তা হচ্ছে বংশগত কারণে রাইটার্স ক্র্যাম্প হয়ে থাকে। চতুর্থ যে কারণ তা হচ্ছে রাইটার্স ক্র্যাম্প যাদের বয়স বেশি তাদের হয়ে থাকে। পঞ্চম যে কারণ তা হচ্ছে যারা অত্যাধিক লেখালেখি করে তাদের রাইটার্স ক্র্যাম্প হয়ে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার জানি রাইটার্স ক্র্যাম্প হলে কী কী লক্ষণ দেখা দিবে সে সম্বন্ধে। রাইটার্স ক্র্যাম্প হলে যে সাইন সিমটমগুলি দেখা দিবে তা হচ্ছে লিখতে লিখতে হাত আঁকড়ে যাবে, তাদের আঙুল আঁকড়ে যাবে আর লিখতে পারবে না ঠিক মতো, তাদের আঙুলে ব্যথা করবে, এই ধরনের লক্ষণ রাইটার্স ক্র্যাম্পে দেখা দিবে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার জানি রাইটার্স ক্র্যাম্পের কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে। রাইটার্স ক্র্যাম্পের ক্ষেত্রে যে কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে সেটি হচ্ছে স্ট্যানামেট থ্রি এক্স। এই ওষুধটি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিলপ্যাক কিনবেন, এটি ট্যাবলেট আকারে পাওয়া যায়। এটি যাদের রাইটার্স ক্র্যাম্প হয়েছে তারা দুটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন, চুষে খাবেন, জল সহ খাবেন। রাইটার্স ক্র্যাম্পের ক্ষেত্রে আরেকটি যে হোমিওপ্যাথি মেডিসিন আপনাদের খেতে হবে সেটি হচ্ছে জেলসিমিয়াম থ্রি এক্স। এটিও হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিলপ্যাক কিনে নেবেন, এটি লিকুইড আকারে পাওয়া যায়, জলীয় থাকে। এটি আপনারা 5 ফোঁটা করে দিনে তিনবার খাবেন, সামান্য জল সহ খাবেন। রাইটার্স ক্র্যাম্পের ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক মেডিসিনটি খুবই উপকারী সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফরিকাম 6X বা ম্যাকফস 6X। আরেকটি যে বায়োকেমিক মেডিসিন খুবই উপকারী সেটি হচ্ছে ক্যালিফস 6X বা ক্যালিয়াম ফসফরিকাম 6X। এই ক্যালিফস আর ম্যাকফস আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে যত কম পরিমাণ হয় সিলপ্যাক কিনে নেবেন, এটি 4টি করে 8টি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন, চুষে খাবেন, গরম জল সহ খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন, অন্য কোনো মেডিসিন খেলে তার 10 মিনিট গ্যাপ দিয়ে খাবেন। ক্যালিফস 6X আপনার নার্ভের দুর্বলতা দূর করবে, ম্যাকফস 6X আপনার মাসকুলার টিস্যুর দুর্বলতা দূর করবে আর ব্যথা দূর করবে। এই রাইটার্স ক্র্যাম্পের ক্ষেত্রে আপনি যদি এই দুটি হোমিওপ্যাথি মেডিসিন এবং দুটি বায়োকেমিক মেডিসিন খান তাহলে আপনার রাইটার্স ক্র্যাম্প ভালো হয়ে যাবে, আপনার হাতের লেখা ঠিক হয়ে যাবে, আপনার লেখার সময় আর যন্ত্রণা করবে না, ব্যথা করবে না আর আঙুল আড়ষ্ট হবে না। এই ওষুধগুলি আপনাদেরকে 3 মাস পর্যন্ত খেতে হবে, 3 মাসে যদি না কমে তো অবশ্যই একটি বায়োকেমিক ডাক্তার দেখিয়ে নেবেন বা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে নেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি।